মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় কাটতে পারে। আজ কিন্তু আপনাদের ভাগ্যে রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাকে অ্যাক্টিভেট কীভাবে করবেন সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। তবে প্রথমেই বলবো, গণেশজির আরাধনা করুন। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করে কোনো কাজ শুরু করুন, দেখবেন আজ আপনাদের অবশ্যই সাফল্য পরিলক্ষিত হবে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের একাধিক উপায়ে উন্নতি ঘটতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের বলবো আর্থিক মুনাফার দিন। যে কোনো প্রকার আর্থিক লেনদেন, বিনিয়োগ বা অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকবে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না, আর আজ আপনারা ফাটকা কোনো বিজনেসে বা উপায়ে লাভ করতে পারেন, একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি বা কোনো প্রকার মিউচুয়াল ফান্ড বা লটারিতে কিন্তু আজ আপনাদের ভাগ্যের যোগ বেশ প্রবল। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। চাকরিজীবীরা আজ কিন্তু অফিসে আপনার কলিগ এবং বসেরদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। কর্মে গতি আসবে এবং অফিসের পরিবেশ মনোরম থাকবে। আজ আপনি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন, কিন্তু যদি তাড়াহুড়ো করে ফেলেন তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশ কিছুদিনের জন্য আপনি অসুস্থ হয়ে বেড রেস্টে থাকতে পারেন, তাই খুব সাবধান থাকুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। পরিবারের সদস্যদের সাথে আজ কিন্তু আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আজ কোনো ভালো পার্টির পরিকল্পনা করতে পারেন, সেখানে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, তারা কিন্তু আজ আপনাদেরকে উৎসাহিত করবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও আজ শরীর মনে আপনারা সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। আপনার দয়ালু স্বভাব বা দান ধ্যান করার কারণেই কিন্তু আপনার মধ্যে এক অবিস্মরণীয় শক্তি পরিলক্ষিত হবে। আজ প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু একে অপরের সাথে হৃদস্পন্দন মেলানোর দিন। আজ আপনারা উপলব্ধি করবেন প্রেমের কী সৌন্দর্য, কী মাধুর্য। আজ আপনারা যখন একে অপরের সাথে দেখা করবেন, সমস্ত জীবনের দুঃখ কষ্ট এক নিমেষে ভুলে যেতে চলেছেন। স্বামী স্ত্রী, চারপাশের মানুষজন আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। বাইরের লোকজনেদের উপদেশ যেন মেনে চলবেন না, দেখবেন তাহলে আজকের দিনটি কিন্তু আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই।